মাল বাজারে নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই যেন সেল হয়ে যায় এই রকম কোন ব্যবসার আইডিয়ার যদি সন্ধান করছেন তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য। আজ আমি আপনাদেরকে এক ফুড প্রোডাক্টের ব্যবসার আইডিয়া দেবো এই ফুড প্রোডাক্টটি এমন কোনো মানুষ নেই যে সে খেতে পছন্দ করে না ছোট বাচ্চা থেকে শুরু করে বয়স্করা সকলেরই এটা একটা ফেভারেট ফুড প্রোডাক্ট তাহলে আপনি যদি এই রকম কোনো প্রোডাক্টের ব্যবসা শুরু করেন তাহলে কিন্তু আপনাকে মার্কেটিং নিয়ে কোনো টেনশন করতে হবে না আপনি যদি মার্কেটে গিয়ে একবার দাঁড়ান তাহলে আপনার সমস্ত প্রোডাক্ট সেল হয়ে যাবে আপনার মাল বিক্রি হবে কি হবে না এইসব টেনশন করবার কোনো প্রয়োজন নেই যে কোনো ব্যবসার মেন হচ্ছে মার্কেটিং আপনি যদি ঠিকঠাক ভাবে মার্কেটিং করতে পারেন তাহলে আপনি যে কোনো ব্যবসা শুরু করুন না কেন সেই ব্যবসা আপনি সাকসেসফুলভাবে চালিয়ে নিতে পারবেন কিন্তু আপনার যদি মার্কেটিং নিয়ে তেমন একটা কোনো নলেজ না থাকে তাহলে আমাদেরকে এমন কোনো ব্যবসা শুরু করা উচিত যেই ব্যবসার অলরেডি বড় একটা মার্কেট আছে তাহলে আমাদেরকে মার্কেটিং নিয়ে তেমন একটা কোনো টেনশন করতে হবে না তাদের আমি আপনাদেরকে তেমনই এক ব্যবসার আইডিয়া দেবো যে ব্যবসার মার্কেট অলরেডি বড়ো আপনাকে মার্কেটিং নিয়ে তেমন একটা কোনো টেনশন করতে হবে না তো চলুন বন্ধুরা জেনে নেওয়া যাক তাহলে কী সেই ব্যবসার আইডিয়াটা তো ভিডিওটা শুরু করবার আগে আপনারা যদি এখন পর্যন্ত ডিজিটাল বাংলা চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব অবশ্যই করবেন এবং তার সঙ্গে বেলাইকেনকেও ক্লিক করে দেবেন আর ভিডিওকে লাইক অবশ্যই করবেন বন্ধুরা এই ব্যবসাটা করবার জন্য আপনারা প্রায় তিনশো থেকে পাঁচশো স্কোয়ার ফিটের একটা জায়গার প্রয়োজন আছে এই জায়গার মধ্যে কিছুটা জায়গায় থাকবে আপনার মেশিন কিছুটা জায়গায় থাকবে আপনার র মেটেরিয়ালস আর বাকি জায়গাটা থাকবে আপনার কাজ করার জন্য। যেমন র মেটেরিয়াল প্রিপারেশন করবার জন্য প্যাকেজিং করবার জন্য আরও অন্যান্য কাজের জন্য আপনার জায়গা লেগে থাকবে তো তিনশো স্কোয়ার ফুট যদি মিনিমাম থাকে তাহলে আপনার এই ব্যবসাটা করা ভালো হবে তবে পাঁচশো স্কোয়ার ফুট যদি হয় তাহলে সব থেকে ভালো হবে সেই জায়গাটা যে কোনো জায়গায় হতে পারে এরকম কোনো ব্যাপার নেই যে আপনাকে বাজার এলাকাতে একটা জায়গা নিতে হবে আপনি যদি চান আপনার বাড়িতে করতে আপনার বাড়িতেও করতে পারেন বা আপনার যদি এত বড়ো জায়গা না থাকে তাহলে আপনারা একটা ঘর ভাড়া নিয়েও সেখানে এই ব্যবসাটা খুব সহজেই করতে পারবেন মেশিন কোথায় পাবেন সেটা তো আমি আপনাদেরকে বলেই দেবো ভিডিওর শেষে এবং তার পাশাপাশি যেটা মেন সেটা হচ্ছে র মেটেরিয়ালস এই র ম্যাটেরিয়ালস কিন্তু আপনাকে কোথাও কিনতে যেতে হবে না আপনি আপনার লোকাল এলাকার মুদিখানার দোকানে খুব সহজেই র মেটেরিয়ালস পেয়ে যাবেন এর জন্য আপনাকে কোথাও যেতে হবে না তো আজকে আমরা আলোচনা করব ব্রেড বা পাউরুটি তৈরি করবার ব্যবস্থা নিয়ে এর মার্কেটে কেমন কি ডিম্যান্ড আছে সেটা আশা করছি আমাকে আর নতুন করে বলতে হবে না তো আমরা এবার চলে যাব ব্রেড বা পাউরুটি আপনারা মেশিনের সাহায্যে কীভাবে তৈরি করবেন সেই ডেমোটা আমি আপনাদেরকে সবার আগে দেখাবো তারপর ব্যবসা নিয়ে আলোচনা করব ব্রেড বা পাউরুটি তৈরি করবার জন্য সবার আগে আপনাকে বাটার তৈরি করতে হবে তো বাটার তৈরি করবার জন্য একটা মেশিন দেখতে পাচ্ছেন এখানে সমস্ত রকম র মেটেরিয়ালস দিয়ে দেওয়া হয়েছে মেন র মেটেরিয়ালস হচ্ছে ময়দা এটা তো আপনার লাগবেই তার পাশাপাশি লাগবে আপনার লবণ চিনি তেল এই রকম ধরনের আরও দু একটা ছোটো খাটো র মেটেরিয়ালস আছে তো সমস্ত কিছু দিয়ে সবার আগে আপনাকে এই মেশিনের সাহায্যে বাটার তৈরি করে নিতে হবে এই মেশিন আপনারা মার্কেটে খুব সহজেই পেয়ে যাবেন কোথায় পাবেন কত টাকা দাম সেটা আমি ভিডিওর শেষে আমি আপনাদেরকে জানিয়ে দেবো তো সবার আগে তো এই মেশিনে বাটার তৈরি করে নিতে হবে বাটার যখন তৈরি হয়ে যাবে তখন এবার আপনাকে একটা মোল্ড নিয়ে নিতে হবে মোল্ড বা ডাই এগুলোকে বলা হয় আপনি যেই সাইজের পাউরিটি তৈরি করতে চান সেই সাইজেরই আপনারা মোল্ড বা ডাই পেয়ে যাবেন আপনি যদি যেগুলো গোল পাউরিটি হয় সেই পাউরুটি যদি তৈরি করতে চান তাহলে তার জন্য আপনারা ডাই পেয়ে যাবেন আপনি যদি যেগুলো স্লাইস পাউরিটি হয় সেগুলো তৈরি করতে চান তার জন্য আপনারা ডাই পেয়ে যাবেন এবং আপনারা হয়তো দেখেছেন বার্গার তৈরি করবার জন্য এক রকমের পাউরুটি হয় সেগুলো যদি আপনারা তৈরি করতে চান তার জন্য আপনারা ডাই পেয়ে যাবেন শুধু আপনাকে ডাই চেঞ্জ করে দিতে হবে তাহলে আপনারা বিভিন্ন রকম পাউরুটি তৈরি করতে পারবেন তো এখন এখানে স্লাইস পাউরুটি তৈরি করা হচ্ছে তার জন্যে এইরকম ডাই লেগে থাকবে এখন এখানে দেখতে পাচ্ছেন ওজন করে ডাইয়ের মধ্যে দেওয়া হচ্ছে আপনি যেই ময়দাটা তৈরি করলেন সেই ময়দাটা আপনি কত গ্রামের রুটি তৈরি করতে চাইছেন সেই অনুযায়ী আপনাকে ওজন করে নিতে হবে ময়দাকে সেই ময়দাকে এবার আপনাকে এই ডায়ের মধ্যে ঢুকে দিতে হবে আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে এইভাবে ঢুকিয়ে দেওয়া হচ্ছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে ডাই কিন্তু ভর্তি করে ময়দা দেওয়া হচ্ছে না কারণ আমরা সবাই জানি যে ময়দা যখন ওভেনে দেওয়া হবে তখন কিন্তু সেটা ফুলবে সেই ফুলার কারণে অনেকটা জায়গা ফাঁকা রাখা হয়েছে যাতে ভালো করে ফুলে যেতে পারে সেই জন্য দেখতে পাচ্ছেন আপনারা অনেকটা জায়গা কিন্তু এখানে ফাঁকা রাখা হয়েছে তো আপনাকেও সেইভাবে অনেকটা জায়গা ফাঁকা রেখেই ময়দা দিতে হবে ওজন করে সঠিক পরিমাণ মতো তো প্রত্যেকটা ডায়ে যখন ময়দা ভরা হয়ে যাবে তো এবার আপনাকে ওভেনে নিয়ে চলে যেতে হবে ওভেনের মধ্যে এবার আপনাকে প্রত্যেকটা ডাই ঢুকিয়ে দিতে হবে দেখুন এখানে যেভাবে ওভেনের মধ্যে ঢোকানো হচ্ছে সেইভাবেই আপনাকে ওভেনের ভিতর ঢুকিয়ে দিতে হবে তারপর আপনাকে টেম্পারেচার সেট করে নিতে হবে প্রায় দুশো ডিগ্রি টেম্পারেচার সেট করতে হবে এবং আপনাকে কিছুক্ষণ ওয়েট করতে হবে তো কত ডিগ্রি টেম্পারেচার লাগবে কতক্ষণ আপনাকে ওয়েট করতে হবে সেটা নির্ভর করবে আপনি কোন ওভেন নিয়েছেন তো সেই ব্যাপারে আমি আপনাদের সঙ্গে একটু পরে আলোচনা করছি তো যখন আপনার এবার ওয়েট করা হয়ে যাবে এবার আপনাকে পাউরুটিগুলো ওভেন থেকে বের করে নিতে হবে তো আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর পাউরুটি তৈরি করা হয়ে গেছে আপনি যেই মাপের ডাই দিয়েছেন সেই মাপে অনুযায়ী আপনার পাউরুটি তৈরি হয়ে গেছে তো আপনারা সেই রকমই আপনার যদি গোল পাউরুটি তৈরি করতে চান তাহলে আপনাকে গোল ডায়ে দিয়ে দিতে হবে তাহলে আপনারা দেখতে পাবেন কত সুন্দর গোল গোল পাউরুটি হয়ে গেছে আপনারা যেই সাইজের ডায়ে ময়দা দিবেন সেই সাইজেরই পাউরুটি তৈরি হয়ে বেরিয়ে চলে আসবে কোনো কঠিন কাজ নয় আপনাকে যদি একবার দেখিয়ে দেওয়া হয় যে কতটা কি পরিমাণ দিতে হবে কি কি লাগবে তাহলে নেক্সট টাইম থেকে আপনি নিজেই পারবেন এটা কোনো কঠিন কাজ নয় তো পাউরুটি যখন এবার মেশিন থেকে বেরিয়ে চলে আসলো ওভেন থেকে তো এবার আপনার নেক্সট কাজ থাকবে স্লাইসভাবে কাটা আপনারা হয়তো দেখেছেন যে পাউরেটিগুলো কিন্তু স্লাইসার যেগুলো হয় সেগুলো কিন্তু কাটা থাকে তো স্লাইস পাউরেটি কাটার জন্য আপনাকে একটা মেশিন নিতে হবে তো এটার নাম হচ্ছে স্লাইসার মেশিন তো এই মেশিন আপনাকে দিয়ে দিতে হবে পাউরুটিটা আপনারা দেখতে পাচ্ছেন যেইভাবে এখানে দেওয়া হয়েছে সেইভাবে দিয়ে আপনাকে মেশিনটাকে অন করে দিতে হবে অন করে দিলেই অটোমেটিক আপনি যেই সাইজের স্লাইস করতে চান সেই সাইজেরই স্লাইস হয়ে কেটে বেরিয়ে চলে আসবে দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে এখানে স্লাইসগুলো কাটা হচ্ছে তো কাটা যখন হয়ে যাবে এবার আপনাকে প্যাকিং করে নিতে হবে প্যাকিং করবার জন্য আপনাকে একটা প্লাস্টিকের ক্যারি নিতে হবে যেগুলো মার্কেটে পাওয়া যায় এইসব ক্যারিগুলো পাউরুটি প্যাকিং করার জন্য ব্যবহার করা হয় তো এই ক্যারিগুলো নিয়ে এবার আপনার একটা ব্র্যান্ডের নামে স্টিকার ছাপিয়ে নিতে হবে তো সেই স্টিকারটাও আপনাকে এর মধ্যে ভরে দিয়ে এবার আপনাকে প্যাকিং করে নিতে হবে তাহলে আপনার রেডি হয়ে যাবে মার্কেটে সেল করবার জন্যে পাউরুটি এবার আসছে কথা যে আপনারা মেশিন কোথা থেকে পাবেন দেখুন মেশিন আপনার দুটো লাগবে একটা হচ্ছে ময়দা প্রিপারেশন করবার জন্য এবং আরেকটি হচ্ছে ওভেন ময়দা প্রিপারেশন করবার জন্য যেই মেশিনটা লাগে সেটা আপনি চাইলে স্কিপ করতে পারেন মানে নাও নিতে পারেন আপনারা ম্যানুয়ালভাবে হাতে যেসব ময়দা প্রিপারেশন করে সেইভাবে আপনারা ময়দাকেও প্রিপারেশন করতে পারেন তবে বেশি প্রোডাকশন করতে পারবে না কিন্তু আপনি যদি মেশিন নেন তাহলে আপনার সব থেকে ভালো হবে তো ময়দা প্রিপারেশন করে সেই মেশিনটা প্রায় কুড়ি কেজি পার ঘন্টায় প্রিপারেশন করে দিবে তো সেই মেশিনটা চাইলে আপনারা নিতে পারেন আর লাগবে আপনার ওভেন এটা তো আপনার মেন মেশিন তো এইগুলো আপনারা ইন্ডিয়া মার্ট ডট কমে পেয়ে যাবেন সেখানে গিয়ে সার্চ করলে আপনারা বিভিন্ন রকম মেশিন দেখতে পেয়ে যাবেন তো মেশিনও বিভিন্ন রকমের হয়ে থাকে ইলেকট্রিকের মেশিন হয়ে থাকে এলপিজি গ্যাসের মেশিন হয়ে থাকে এবং উডেন মেশিন মানে কাঠের জ্বালা নিতে চলে সেই রকমও মেশিন হয়ে থাকে তো আপনারা যদি নেন এবং আপনাদের কাছে যদি কাঠের ব্যবস্থা থাকে তাহলে আপনারা উডেন যেই ওভেন মেশিনটি আছে সেটা নিতে পারেন তাহলে আপনার খরচ অনেক কম হয়ে যাবে এলপিজি গ্যাস এবং এবং ইলেকট্রিকের যে মেশিন সেগুলোতে কিন্তু খরচ অনেক বেশি হয় উডেন মেশিন যেগুলো হয় সেগুলোতে কিন্তু খরচ অনেকটা কম হয় তো আমি সাজেস্ট করবো ওভেন যদি নিতে হয় তাহলে কাঠের জ্বালানিতে যেই ওভেনটা চলে সেই ওভেনটা আপনারা নিতে পারেন তো ইন্ডিয়া মার্কেটে গিয়ে সার্চ করিয়ে আপনারা সাপ্লায়ার পেয়ে যাবেন সেখান থেকে আপনারা মেশিন কিনে এই ব্যবস্থাটা শুরু করতে পারেন এবার আসছে কথা যে আপনারা কিভাবে তৈরি করবেন দেখুন তৈরি করা কোনো কঠিন কাজ নয় আমি আপনাদেরকে আগেই বলেছি যে একবার যদি আপনাকে দেখিয়ে দেওয়া হয় তাহলে আপনারা পারবেন তো মেশিন যেখান থেকে নেবেন সেখানেই কিন্তু আপনাকে সমস্ত কিছু ট্রেনিং দিবে যে আপনারা কিভাবে পাউরিটি তৈরি করবেন এবং স্লাইসার মেশিনও আপনারা ইন্ডিয়া মার্ট ডট কমে গিয়ে সার্চ করলে আপনারা পেয়ে যাবেন তো সেখান থেকে নিয়ে আপনারা এই ব্যবসাটা শুরু করতে পারেন এতক্ষণ সময় দিয়ে ভিডিওটা দেখবার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ